ভিন রাজ্যে অতিবৃষ্টির কারণে পেঁয়াজ উৎপাদনে ভাটা, মাত্রাতিরিক্ত চাহিদার কারণে দামও বেড়ে গেছে পেঁয়াজের। অগ্নিমূল্য পেঁয়াজের ঝাঁঝালো দামে আম বাঙালির চোখে জল। এই পেঁয়াজ ছাড়া বাঙালির রান্নাঘর প্রায় অচল। বর্তমানে পেঁয়াজের অগ্নিমূল্য দামে চোখে জলে ভিজে বাঙালি। অতিবৃষ্টি এবং বন্যার কারণে পেঁয়াজের দাম এক থেকে বেড়ে গেছে 80 টাকা। ভিন রাজ্যে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে উৎপাদনেও ভাটা পড়েছে, দাম বেড়েছে প্রায় দ্বিগুণ, যার ফলে চোখে জল বাঙালির। পাইকারি বাজারে পেঁয়াজের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ায় খুচরো বাজারেও দাম বেড়েছে। বাজারে এসে চোখে আমাদের এখন পেঁয়াজের চাষ চোখে লেগেছে, চোখে জল পড়ছে। কোনোদিন আমরা মানে অন্তত বিগত 5 বছর 80 টাকা কেজি পেঁয়াজ কিনতে ভাবতে পারিনি আমরা। তবু এখন যা পরিস্থিতি, এখন আমাদের হিসেব চালাতে গিয়ে আমাদের এখন অল্প করে পেঁয়াজ দিতে হচ্ছে, আগে যেটা বেশি দিতে এখন অল্প করে দিতে হচ্ছে। বুধবার বাজারে গিয়ে দেখা গেল পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা প্রতি কেজিতে। বিক্রেতারা জানালেন, দাম বেড়ে যাওয়ায় বরাদ্দেও কাটছাট করতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসাবে ভিন রাজ্যে অতিবৃষ্টিকেই দায়ী করেছেন তারা। তাছাড়াও পেট্রোপণ্যের দাম বাড়ায় পরিবহনের খরচও বেড়েছে। পেঁয়াজ বস্তা 50 কিলোতে 30 কিলো ভালো দাগিটা আমরা কোথার থেকে দেবো? ওই জন্যে যেভাবে কিনছে ওখানেও রেট বেশি, আমাদের ওখানেও রেট বেশি। পাইকারি বাজার বস্তা নিলে ওই 70 টাকা 75 টাকা, কোয়ালিটি বিশেষ। রাজধানী দিল্লিতে পেঁয়াজ 100 টাকা ছুঁয়েছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে রপ্তানিতে লাগাম টানতে বাধ্য হয়েছে সরকার, তারপরেও দাম কমেনি। এ বিষয়ে বনগাঁ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক মন্টু সাহা জানান, পেঁয়াজের ফলন অনেক বেশি ছিল, কিন্তু জল হওয়ার জন্য পেঁয়াজে পচে গেছে, যার জন্য একটা অল্প সময়ের জন্য একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস শুরু হয়েছে। এরপরে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে একটা ব্যাপক পেঁয়াজ ওঠে, যেটাকে আমরা শুকসাগর বলি, এবং অল্প কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের দাম আমাদের হাতের মুঠোর মধ্যে আসবে। বর্তমান পরিস্থিতিতে সকলেই চাইছেন দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি। বর্তমানে পেঁয়াজের ঝাঁঝালো দামে চপের দোকান থেকেও এক প্রকার বিদায় নিয়েছে পেঁয়াজি। হোটেল রেস্টুরেন্টেও পেঁয়াজের জন্যে বাড়তি দাম দিতে হচ্ছে সাধারণকে। এক কথায়, পেঁয়াজের ঝাঁঝালো দামে বাঙালির হেসেল প্রায় পেঁয়াজ শূন্য। পেঁয়াজের দাম রয়েছে ঠিকই, তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলেই দাবি করছেন বিক্রেতারা। নিউ মার্কেট থেকে কুন্তল পাল, নিউজ।